সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, অনেকটা খুশিতে আছি বলতে পারি। এই আর তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো যে মার্বেল ডালি পছন্দ করতে গেছিলাম, আর সেটাই দেখো এখন কিন্তু রাত্রিবেলা গাড়ি করে চলে এসেছি। তা আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো ওরা আমাকে বলছে ভেতরে ঢুকে যেতে কারণ লেগে যাবে। আর এই দেখো আমি ভেতর থেকেই তুলছি, গাড়ি করে এসেছি। আর এই যে মাল নিয়ে এখন আস্তে আস্তে কিন্তু ওরা উপরে উঠবে, আর এটা কিন্তু আবার আলাদা করে খরচা দিতে হয় উপরে তোলার জন্য। মানে এই যে তুলছে তার জন্য একটা আলাদা খরচা, আবার গাড়ি ভাড়ার জন্য একটা আলাদা খরচা। তা আজকে তো আমি ভীষণ খুশি যে চলে এসেছে বাড়িতে, আর মনটা একদম আনন্দে আনন্দে পুরো ভরে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মানে এইখানে আমার ওরকম উঠছে, আমাকে বলছিল সবাই ভেতরে ঢুকে যেতে কারণ লেগে যেতে পারে। আর একদম আস্তে আস্তেই তুলতে বলা হচ্ছিলো, ওরকম দুজন লোক এসেছিলো, দুজনে মিলে কিন্তু ওরা তুলছিল। তো চলো আমি এখন ভেতরে যাই আর ওরূপ দেখুক মানে কাজটা কীভাবে হচ্ছে, মানে ওরা তুলে নিই। আর এটা হচ্ছে আমার পরের দিনকের ভিডিও। দেখো এখানে এটা হচ্ছে আমাদের মার্বেলের মিস্ত্রি যে কাজ করছে সেই দাদা, আর এখানে এখান থেকে শুরু করা হয়েছে ডাইনিংটা থেকে। এটা ঠিক ডাইনিং বলবো না, ড্রয়িং রুম বলবো আমার। তো এখান থেকে শুরু হয়েছে, আমার এই পাতা দেখে এত সুন্দর লাগছে না, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই দাদার হাতের কাজ কিন্তু ভীষণ ভালো, কারণ আমাদের যে নিচের ফ্লোর হয়েছিল তখন কিন্তু উনি সেই কাজটা কিন্তু করেছিলেন। আর ভেন্সগুলোকে এত সুন্দর করে মেলায় যেটা মানে দেখার মতন। আর মার্বেলের ভেন্স তো ধরো মেলানো যায়, কিন্তু টাইলসের যে ভেন্সগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে কিন্তু মিলিয়েছে। সেটা আবার তোমাদের যখন ধরো একদম পরিষ্কার হয়ে যাবে, পুরো ধোয়ানো হয়ে যাবে পুরো, তারপরে একদিন শেয়ার করব, ভিডিও করবো ভাবছি। তো আমার তো ভীষণ এই এই কাজগুলো হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। আর ওপরে দেখতে পাচ্ছ পুরো পুট্টি কিন্তু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, নিচ পোর্শনটা বাকি রয়েছে, কারণ এগুলো তো বাকি রাখতে হয়। দেখতেই পাচ্ছ যে নিচের এগুলো বসানো হবে, তারপরে কিন্তু আবার সেগুলোকে করা হবে। আর ওরূপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা দেখছি, আর আমিও ওপরে তো যেতে পারবো না, এইটুকুই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি, আমার আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিই, এটাই যা ভালো লাগছে। আর এখানে দেখো এটা আবার সন্ধ্যেবেলা, দেখতে পাচ্ছ মানে এই পাতা হয়ে গেছে অনেকটাই, প্রায় কাজটা দেখো কতদূর এগিয়েছে, ওই অবধি চলে গেছে, রান্নাঘর অবধি চলে গেছে। আর ভেন্সগুলো যদি না তোমরা বুঝতে পারছো কি না যে ভেন্সগুলো কিন্তু মিলিয়েছে, আর ভীষণ এই ফিনিশিংটা না অনেকটা মার্বেল টাইপেরই কিন্তু লাগছে। আর আমরা টালিটা এরকমই পছন্দ করছি। আর নাইটে কাজ হচ্ছে লাইট জ্বালিয়ে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, তাই জন্য নাইটে নাইটেই কিন্তু কাজ হচ্ছে, মানে ওভারনাইট ধরো কাজ হচ্ছে, এরকম অনেক রাত্রি অবধি কিন্তু কাজ চলছে। তো দেখো ওখানটা বসাবে, তোমাদের সাথে একটু দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। আজকে ওইটুকুই কাজ হবে, কারণ ও অতটুকু থাকবে, আবার কিন্তু পরের দিন এসে আবার কাজটা করবে। এই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার বসাচ্ছি কীভাবে সেটা একটুখানি তোমাদের সাথে দেখাই, শেয়ার করি। আর আমার মনে আমার নয়, যাদেরই ধরো বাড়িতে এরকম কাজ হয় তাদেরই ভীষণ ভালো লাগে, কি তাই তো? সবারই ভালো লাগবে নিজের ঘর হলে, নিজের বাড়িটা হলে, সবার কিন্তু সেই আমার মতনই কিন্তু একই রকম ফিলিংসটা আসে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা আবার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওটা তো রাত হয়ে গেছিলো। আর এখন দেখো চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, এখন আবার মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করছে, তারপরে কিন্তু আমি দুধটা খাই। আর আজকে আবার একটা অন্যরকম আনন্দ, হ্যাঁ মানে আনন্দের কথাই বারবার করে শেয়ার করছি, কেন বারবার দুঃখের কথা শেয়ার করতে যাবো? সবসময় আনন্দ দুঃখ সব কিছুই যখন শেয়ার করছি, আনন্দটা বেশি শেয়ার করাই বেশি ভালো। তো এইখানে দেখো এখন আমি দুধটা ঢালবো, আর জানো তো আজকে কিন্তু বাড়ি যাব, হ্যাঁ মায়ের কাছে যাব, বাবা নিতে আসবে। আজকে হচ্ছে মারা বাড়িতে আমাকে খাওয়াবে, 9 মান্থের যে বেবি শাওয়ার সেটা খাওয়াবে, কিন্তু সেটা আর এই ভিডিওতে দেখাবো না। তো দেখো আমি না যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো তো নিয়ে যাব, তা দুধটা তো অবশ্যই নিতে হবে, ওষুধ নিতে হবে, জামাকাপড় নিতে হবে কিছু। তো আমি ভাবলাম কি পুরো দুধটা ঢালবো না, অল্প হাফটা নিয়ে যাব, আবার হাফটা কিন্তু এসে ঢেলে নেবো। অতটা তো এখন আর লাগবে না, আমি যাচ্ছি কিন্তু দুদিনের জন্য, আবার কিন্তু চলে আসবো, আমি আর ছেলে যাব, আর বাবা কিন্তু নিতে আসবে। হ্যাঁ বাবা নিতে আসবে, কি মানে বাবা খাবার আমাকেও নিতে আসবে, আর এখানে আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই তো যাবে না, যেতে পারবে না বাড়িতে কাজ হচ্ছে বলে,
তাই ওদের খাবারটা কিন্তু দিতে আসবে মা, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু রান্না করবে দুপুরের মধ্যে যাতে দিতে পারে, আর আমাকেও নিয়ে যেতে পারে কারণ আমি দুপুরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করবো তাই জন্য। তো তখন তো চা খেয়েছিলাম, এখন একটু খেয়ে নেবো দুধ। তারপর আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, আমি তো সবসময় শ্যাম্পু করে বাইরেই চুলটা আঁচড়াই, তো এখানে পেছন দিকে ঘেরটাতেই চলে আসলাম বাইরে চুলটা আঁচড়াবো। আর চুলের অবস্থা খুবই খারাপ, কিন্তু হ্যাঁ চুলটা উঠছে কম, কিন্তু এত পাতলা হয়ে গেছে আর কি হয়, মানে চুলের ওপর এত আমি অত্যাচার করি কালার ফালার করে, তাই জন্য আর এখন চুলটা একদমই নেই বলতেই পারো। জানি না একদিন মনে হচ্ছে টাকই হয়ে যাবে মাথাটা, এরকম একটা অবস্থা। আর বর্ষাকালে তো চুল ওঠে, কিন্তু আমার কিছুদিন দেখছি চুলটা একটু কম উঠছে, মানে উঠছে সেটা পরিমাণে একটু কম। তো যাই হোক, যাই উঠুক না উঠুক আমি কিন্তু একটুখানি বাইরে এসে চুলটা আঁচড়াই। আর দেখো অল্প ছিটে পোটা বৃষ্টিও কিন্তু পড়ছে, তো বাবা আসার আগে মোটামুটি আমি রেডি থাকবো। আর ছেলেও গেছে কিন্তু ও প্র্যাকটিসে, প্র্যাকটিস থেকে আসবে তারপরে যাবে, মানে আমরা তারপরেই যাবো, ওইদিকে মারও রান্না করতে টাইম লাগবে তাই জন্য। তারপরে চলে আসলাম কিন্তু ঘরে, ঘরে এসে দেখো এখানে এখন একটুখানি কলাগুলো খেয়ে নেবো, খেয়ে যাবো একটুখানি জামাকাপড় মেলতে, দেখা যাক যাওয়া যায় নাকি, কারণ সিঁড়িতে তো ওই পাশটা কাজ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু উঠেছিলাম। আর তোমাদের সঙ্গে এখানে বলছিলাম এখানে রক্তদান হচ্ছে পাশে, সেখানে এত আওয়াজ হচ্ছে, মানে হচ্ছে না কদিন ধরেই কিন্তু সাউন্ডের এরকম মানে কথা বলে যাচ্ছে মাইক চালিয়েছে। আর এখানকার অবস্থাগুলো দেখো, এখানে হাফ প্লাস্টার হয়েছে কারণ বৃষ্টির জন্য পুরো প্লাস্টার বন্ধ করে রাখতে হয়েছে বাইরের প্লাস্টারটা, তাই জন্য ভেতরে কিছুটা বাকি ছিল সেই জায়গাটা করা হয়েছে। আর এটা কিন্তু আমার তিনতলায় ঠাকুর ঘর হবে, আর প্লাস একটা ড্রয়িং রুম মতন হবে ঠাকুরেরই, আর ওটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পাখির ঘর বলতে পারো। আর এখানে দেখো গাছগুলোর আমার অবস্থা পুরো শোচনীয়, যেহেতু একদম যত্ন করতে পারছি না, দেখাশোনা করতে পারছি না, তার উপর তোমার সিমেন্ট বালির কাজ হচ্ছে, আর ওরাও এখানে রয়েছে। ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো একটু ভেতরে রয়েছে, আর এখানে বাইরে যে গাছগুলো সেরকমই রয়েছে। তো সব ঠিকঠাক হয়ে যাক, আমি সুস্থ হয়ে যাই, তারপরে কিন্তু গাছ নিয়ে কিন্তু আবার বসবো, সুন্দর সুন্দর গাছ লাগাবো। আর তোমরাও কিন্তু বললো যে কী কী গাছে কী কী যত্ন করতে পারো, এই জায়গাটা তো পুরো পাহাড় হয়ে রয়েছে, পুরো জঙ্গল বলতে পারো, তাই তোমাদের একটু দেখালাম, পুরো অবস্থা খারাপ। চলো এখন নিচে যাই কারণ টাইম হয়ে এসছে, বাবাও চলে আসবে এরপর আমাকে নিতে। আর দেখতে পাচ্ছ এখানে সিমেন্ট বালি দিয়ে পুরো পুরো সিঁড়িটা কিন্তু জ্যাম, তাই আমি আস্তে আস্তে কিন্তু নামছি একদম, মানে তোমরা জানি চিন্তা করো আমার জন্য, আর বাড়ির সবাই তো আছেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আবার দেখা হবে কিন্তু পরে একটা ভিডিওর সাথে। টাটা।